প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা, আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে। আশা করি তোমরা আমাদের নিয়মিত রুটিনে ক্লাসগুলো করো, আমরাও চেষ্টা করি যতটুকু ইয়ে করার। আশা করি তোমরা এগুলো আমাদের সাথে অংশগ্রহণ করবে, আবার পাশাপাশি বাসায় করবে, এটা সবসময় প্রত্যাশা রাখি। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। গতানুগতিকভাবে আমরা আজকে ব্যবসা গণিতের সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। আসলে নাম্বার সিস্টেমটা হচ্ছে এই কোনো কিছু সংখ্যা প্রতীক বা কোনো কিছুকে যদি চিত্র আকারে উপস্থাপন করাটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। আসলে নাম্বার সিস্টেমটার মধ্যে দেখো, একটু আমি যদি একটু তোমাদেরকে বলি, নাম্বার সিস্টেমটা মূলত এই জটিল সংখ্যা, এটার একটা সিরিজ আছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা আকারে আসে। একটু খেয়াল করো, জটিল সংখ্যা আকারে যদি একটু তোমরা জিনিস এই সিরিজটা একটু ভালো করে খেয়াল করো, তাইলে দেখবা যে একটু বুঝতে পারবা। জটিল সংখ্যাটার দুইটা অংশ, একটু খেয়াল করো, জটিল সংখ্যাটার দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা খেয়াল করো প্লিজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে খেয়াল করবো। আশা করি প্রথমে আসো সংখ্যা পদ্ধতির, আমরা জটিল সংখ্যা একটা হইলো বাস্তব অংশ আর একটু হলো কাল্পনিক অংশ। তোমরা হয়তো বা এই স্বাভাবিকভাবে হয়তো বুঝতেছো না যে হয়তো বা কাল্পনিক অংশটা আসলে কি, এটা আমি হয়তো তোমাদেরকে সামনে করানোর টাইমে হয়তো তোমাদেরকে উপস্থাপন করে দিব। এখন একটু খেয়াল করো, জটিল সংখ্যাটা দুই অংশ, একটা হলো বাস্তব সংখ্যা আর একটু হলো কাল্পনিক সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা থেকে আবার দুইটা সিরিজে দুইটা মান আসে, একটা দেখো একটু খেয়াল করো, একটা আসে মূলক, একটা হচ্ছে অমূলক। একটা হচ্ছে মূলক আর একটা হচ্ছে অমূলক। আমরা মোটামুটি এতটুকুই, এটার আরো সিরিজ আছে, আবার মূলদূরে বাঙালি, আবার আরো কিছু সিরিজ আছে, আবার মূলদূরে বাঙানোর পর আবার ওটার আবার কিছু সিরিজ আছে। আমরা আপাতত এতটুকুর মধ্যে আসি, আমাদের এই অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো মোটামুটি আমরা এটা নিয়ে ইয়ে করি। এবার খেয়াল করো, তো তোমরা কিভাবে বুঝবা জটিল সংখ্যা পদ্ধতির জটিল সংখ্যা? জটিল সংখ্যার সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা। জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। একটু তোমরা অনুকরণ করলে খেয়াল করবা, এটা হলো বাস্তব মান, বাস্তব মান, আর এটা হলো কাল্পনিক, কাল্পনিক। তাহলে জটিল সংখ্যাটা হলো জেড, যার থেকে এখানে দুইটা মান আছে, একটা হলো বাস্তব আর একটা হলো কাল্পনিক। তোমরা কিভাবে খেয়াল রাখবা, মানে কাল্পনিক মানটাকে কিভাবে মনে রাখবা, কাল্পনিক মানটাকে মনে রাখবা যদি কোনো একটা সংখ্যার আগে অথবা শেষে গুণাকার যদি তোমার আই থাকে, মানে ইমেজ থাকে, আইটা থাকে, তাইলে তুমি বুঝবা সেটা কাল্পনিক। আর অন্যথায় যেটা বাকি যে মানটা আছে সেটাকে কাল্পনিক বাস্তব সংখ্যা হিসাবে চিহ্নিত করবা। এই তাহলে জটিল সংখ্যার সিরিজটা হচ্ছে মূলত কি, জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, এখানে একটা অংশ বাস্তব মান আর একটা হচ্ছে কাল্পনিক মান। এবার আসো আমি যদি তোমাদেরকে একটা সিরিজ দেখাই, এটা মোটামুটি একটু খেয়াল রাখবা। এবার আসো তোমরা ভাববা কি হয়তো বা কাল্পনিক মানটা কি। তোমরা অনেকেই দেখছো তোমরা ছোটবেলায় 6, 7, 8, 9 অনেকেই করছো, এরকম একটা সংখ্যা রেখা দিত, সংখ্যা রেখা মাঝখানে আছে শূন্য। এবার এটা ডান চেপটা দেখো, 1, 2, 3, আবার এটা -1, -2, -3, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যার সিরিজ। পূর্ণ সংখ্যাটা হইল কি, কোনো একটা সংখ্যার ধনাত্মক মান এবং ঋণাত্মক মান অ্যাডজাস্ট করে একত্র করে যে মানটা শূন্য সহকারে যে মানটা চিহ্নন করা হয় সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুইটা অংশ থাকে, খেয়াল করো, একটা হলো কি ধনাত্মক অংশ, আরেকটা আছে ঋণাত্মক অংশ, আর মাঝখানে থাকে কি জিরো। এখন দেখো তোমাদের এই শূন্য এবং ওয়ানের মাঝে, শূন্য এবং ওয়ানের মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যা আছে, এগুলো তোমরা বা আমাদের জানার বাইরেই থাকে সবসময়। তুমি একটু যদি খেয়াল করো, দেখো 1 আর 2, 1 আর 2 মাঝখানে, দেখো আমি যদি
1 পয়েন্ট খেয়াল করো, আমরা যদি 1.5 দেখি একটু খেয়াল করো, 1.5টা কোথায় আছে? এক আর দুয়ের মাঝখানে। অনুরূপভাবে তুমি এই 1.5 দিয়ে যদি শুরু করো, 1.5, 1, 2, 2 এরকম সামথিং অনেক হাজার হাজার, আবার এরকম 1.6 দিয়ে করো, তার মানে এক এবং দুইয়ের মাঝে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা আছে যেটা আমাদের জানার নাই। একটু খেয়াল করো তাহলে আমরা দশমিকে 1.5, এই 1.5টা তোমরা দেখো, আমরা যদি এটা ভাঙাই 1.5, এই 1.5টা যদি আমরা ভাঙাই তাহলে উপরে কত পনেরো, আর দশমিক পরিবর্তে একটা এক, আর দশমিক পরে এক শূন্য, দশমিক পরে একটা শূন্য, একটা সংখ্যা, এই কারণে আমরা এটা, তার মানে একটা জিনিস আমরা হয়ে গেল যে ভগ্নাংশ সংখ্যা, এটা দেখো ভগ্নাংশ সংখ্যা, তার মানে এক আর দুইয়ের মাঝখানে ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশ দশমিক আছে, দশমিকটারে ভগ্নাংশ আকারে দেয়, আবার এটাকে আবার অনুপাত আকারে দেয়, খেয়াল করো, খেয়াল করো, তার মানে এটা পয়েন্ট আকারে আছে, এটাকে আমরা কি নিলাম ভগ্নাংশ আকারে দেয়, আবার এটাই আবার কি অনুপাত আকারে, একটু খেয়াল করো। এবার এটা কত পনেরো, এবার আসো হইলো হইলো, এটা তোমরা একটা জিনিস একটু মনে রাখবা, এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ধনাত্মক অংশটারে বলা হয় স্বাভাবিক সংখ্যা, এই যে এক দুই আমরা শূন্য থেকে শুরু করে শূন্য এক দুই তিন চার এগুলো সবগুলোই কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আর একটা সংখ্যার ধনাত্মক মান এবং ঋণাত্মক মান সহকারে ওটাকে বলা হয় কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আজকে আমরা যেহেতু আমরা এরপরে আমরা মূলদ এবং অমূলদের মধ্যে গেলাম, আসো এবার আমরা যদি যাই মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলা হয়, মূলদ সংখ্যা একটু খেয়াল করো, মূলদ সংখ্যাটা হচ্ছে কি, সাধারণত আমরা দেখছি না তোমরা মনে হয় বাস্তব সংখ্যা, আমরা যে সিরিজ জানিয়েছিলাম বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা থেকে আমরা একটা ছিল মূলদ, আরেকটা ছিল মূলদ, আরেকটা ছিল অমূলদ, অমূলদ। এখন মূলদ সংখ্যাটা কি, একটা হচ্ছে মূলদ, মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ, ঠিক আছে। এখন মূলদ সংখ্যাটা কি মূলত, মূলদ সংখ্যাটা কি মূলত, মূলদ সংখ্যাটা হচ্ছে কি, দেখো যে কোনো সংখ্যারই ভগ্নাংশ রূপ আছে বা অনুপাত রূপ আছে, যে কোনো সংখ্যারই ভগ্নাংশ রূপ আছে বা অনুপাত রূপ আছে, বা মনে করো তুমি ভগ্নাংশ রূপ আছে, কিভাবে আমি দেখো দেখাই তোমাদেরকে, যদি যেমন একটা টু টু রেখলাম, এখন টুরে যদি আমরা 2.00 দিই তাহলে এটা কি হয়ে গেল দশমিক, আবার টুরে যদি আমরা এইভাবে দেখি টুর নিচে আমার মানে ওয়ান আছে, তাই এটা কি দেখা অনুপাত ওয়ান, তাহলে কি হইলো এটা, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থেকে চলে আসছে ভগ্নাংশ সংখ্যা, আবার কি আসছে অনুপাত চলে আসছে। আর মূল সংখ্যাটা মূলত এরকমই, এটা হলো এটাকে ভগ্নাংশ আকারে লেখা হয়, ভগ্নাংশ আকারে লেখা যায়, অর্থাৎ মূল সংখ্যাটা হইল একটু আমি পি বাই কিউ আকারের সংখ্যাগুলোকে মূলদ আকারে বলা যাবে, পি বাই কিউ আকারের সংখ্যাগুলোকে মূলদ আকারে বলা যাবে, কিভাবে দেখো, ওই যে আমি একটা সংখ্যা তোমাকে বললাম না যে টু, টুটাকে তোমার এটা আসলে কিন্তু ভগ্নাংশ সংখ্যা, এটা নিচে আমার মনে হয় সবসময় তোমার কত আছে ওয়ান আছে, এটা আবার অনুপাত আকারে যায়, আবার ভগ্নাংশ আকারে যায়, এই দশমিক আকারও যায়, দশমিক আকারে যদি তুমি দেখো তাহলে 2.00, তাহলে ওভারঅল আমরা একটা জিনিস জানলাম যে কোনো সংখ্যাই হোক না কেন এটা কি কি আসলে এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে মূল সংখ্যাটা সাধারণত পি বাই কিউ, তুমি এ বাই বি দিতে পারো, এ বাই বি দিলেও হবে, আবার এম বাই এন দিলেও হবে, যে কোনো সংখ্যা আকারে দিতে পারো, তবে একটা শর্ত, সেটা হচ্ছে কি এই কিউ অর্থাৎ নিচেরটা, নিচে যে মানটা থাকে সেটাই নট জিরো, মানে এই কিউ ইজ নট জিরো, এখানে আমি কিউ দিছি, খেয়াল করো এখানে কিউ দিছি, এই কারণে আমি কিউ কথা বললাম, অন্য তুমি যদি এ বি দাও তাহলে বি ইজ নট জিরো, মানে অর্থাৎ নিচেরটা কখনো জিরো হতে পারবে না, কেন তুমি দেখো, তুমি যদি টু বাই জিরো দাও, তুমি একবার ক্যালকুলেটারে যদি তুমি 2/0 দাও দেখবা যে আসবে অসংজ্ঞায়িত, ম্যাথ ইরর আসবে, ম্যাথ ইরর, তার মানে এটা এই 2/0 অর্থাৎ নিচের যে এই হরটা এটা ক্যালকুলেটারে সিলেক্ট করে না, ক্যালকুলেটারে তোমার এটা রেজাল্ট বের করতে পারে না, তাহলে আমাদের জন্য আমরা এটা পি বাই কিউ, এটা কিউ, এই কারণে জিরো হতে পারবে না, কারণ জিরো করলে এটা কি ক্যালকুলেটার কাজ করে না, ঠিক আছে, এই কারণে যে কোনো ভগ্নাংশের জিরো নিচেরটা জিরো হতে পারবে না, এই কারণে কিউ ইজ নট জিরো, ঠিক আছে।
কেউ যদি জিরো না হয় আর তুমি দেখো যে কোনো মান লেখো না, তুমি যে কোনো ভগ্নাংশ লেখো, টু বাই থ্রি লেখো অথবা যে কোনো ভগ্নাংশ লেখো, এদের তাদের মধ্যে সাধারণ গসাগুটা ওয়ান, তাই কি ফি কিউ এর সাধারণ গসা গু ওয়ান। এবার লিখতে পারো, তাহলে আমরা একটা জিনিস জানলাম পি বাই কিউ আকারের সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হবে, মূলক সংখ্যা বলা হবে। ঠিক আছে, যদি শর্তটা দিবা কিউ ইজ নট জিরো, আবার পি কিউ এর সাধারণ গসাগু কত এটা। এবার আসো আমরা এই আজকে একটা অঙ্ক করবো, একটা অঙ্ক ভালো করে তোমরা একটু খেয়াল করো, আমরা আজকে প্রমাণ করবো, খেয়াল করো। রুট টু একটি অমূলদ সংখ্যা, তাহলে রুট টু একটি অমূলদ সংখ্যা, একটু খেয়াল করো, রুট টু একটা অমূল সংখ্যা আমরা প্রমাণ করব এইভাবে, খেয়াল করো, আমরা যদি রুট টুরে সমাধান করতে যাই, সর্বপ্রথম তুমি কি করবা, এখানে রুট টু, রুট টু যদি তুমি ক্যালকুলেটারে সিল ক্যালকুলেটারে ইয়ে করো, তাহলে দেখবা যে 1.4142 ডট ডট ডট। তার মানে একটা জিনিস আমরা অনুমান করতে পারলাম, ভগ্নাংশের ক্ষেত্রে যদি যদি তোমার লিমিটেড মান থাকে, লিমিটেড ভগ্নাংশের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা সংখ্যাকেই তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারবা, কিন্তু সেটা যদি কী হয় আনলিমিটেড হয়, আনলিমিটেড হইলে কিন্তু সেটা অমূলক, একটু খেয়াল করো, এটা কিন্তু তুমি ক্যালকুলেটারে তোমার এতটুকু আসবে, বা সামথিং যদি 8 ডিজিটের হয় তাহলে 8 পর্যন্ত আসবে, তার মানে এই না, এটার আরও অনেকগুলো আছে, আরও অনেক মান আছে। ঠিক আছে, তার মানে একটা জিনিস আমরা কনফার্ম হইলাম যে তোমার কি এটা একটা, যেহেতু এই দশমিকের পরে তোমার অনেক মান আছে, তাহলে আমরা প্রথম যে জিনিসটা সেটা জানলাম কি এটা আসলে কিন্তু মূলত না, কারণ কি যদি এটা লিমিটেড হইতো, দশমিকের মধ্যে লিমিটেড হইতো, তাহলে এটা আমরা বাদ দিয়ে কি মূলত, এটা যেহেতু দশমিকের চেয়ে দশমিক ভগ্নাংশ বাট এটা আনলিমিটেড, এই কারণে অমূলত। এখন দেখো আরেকটা জিনিস একটু আমরা খেয়াল করি, এই 1.4142 এটা কার কোন কোন জায়গার মধ্যে আছে, ওই যে আমরা তোমাকে সিরিজটা দেখাইলাম এখানে যে এই সিরিজটা 0 1 2, তার মানে এটা কার মাঝখানে আছে, 1 আর 2 মাঝখানে আছে, কার মাঝখানে আছে 1 আর 2 মাঝখানে। তাহলে রুট টু এমন একটা সংখ্যা, এমন একটি সংখ্যা যা কত, 1 থেকে বড়, 2 থেকে ছোট, তাহলে 1 থেকে বড়, 2 থেকে ছোট, তাহলে এটা কি 1 থেকে যেহেতু বড়, 2 থেকে ছোট, তার মানে এটা কি কি হতে পারে, মূলত হতে পারে, সুতরাং রুট টু মূলত নয়, মূল সংখ্যা নয়। খেয়াল করো আমাদের এই একটা শর্ত আমরা গেলাম, এবার দ্বিতীয় শর্তটার মধ্যে একটু খেয়াল করো, দ্বিতীয় শর্তটার মধ্যে তৃতীয় শর্তটা আমাদের এরকম, আমরা যদি এটা ধরে নিলাম, এটা আমরা জানি এটা অমূল, যদি আমরা এটা ধরে নেই, ধরি রুট টু একটি মূলদ সংখ্যা, তাহলে যেহেতু এটা রুট টু মূলদ সংখ্যা ধরে নিলাম, আমরা জানি রুট টু যেটা মূলদ সংখ্যা এটা কত, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সুতরাং পি বাই কিউ, এটার একটা শর্ত ছিল কিউ ইজ নট জিরো, আর পি কিউ মানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও গসাগু চিহ্নিত করা হয়, তুমি যদি সংক্ষেপে লেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারবো, তাহলে পি কিউ পি কমা কিউ ইজ ইকুয়াল টু 1, মানে এটা গসাগু। এবার খেয়াল করো এখানে কিউ ইজ নট জিরো, এবার দেখো তুমি অলওয়েজ জানো রুট ওয়ানোর জন্য কী করতে হয়, স্কোয়ার করতে হয়, স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার দিতে হবে, এটার উপর স্কোয়ার দিতে হবে, ঠিক আছে, এবার দেখো স্কোয়ার রুটে কাটা, তাহলে এখানে 2 আর পি স্কোয়ার বাই কিউ রে কী দেখা যায়, কিউ ইন্টু কিউ, এবার দেখো আমি যদি বজ্রবন দিয়ে এখানে নিয়ে আসি তাহলে কত, 2 কিউ ইকুয়াল কত, পি স্কোয়ার বাই কিউ। এবার খেয়াল করো আমার কিউ এর যে কোনো মানের জন্য, কিউ যে কোনো মানের জন্য 2 কিউ একটি কী সংখ্যা, পূর্ণ সংখ্যা, এখানে কিউ মান যদি 1 বসাও তাহলে 2 1 2, কিউ মান যদি 2 বসাও তাহলে কত, 2 2 4, কিন্তু এখানে কিউ মান বসালে আবার এখানে পি এর মান বসানো লাগবে, তাহলে অর্থাৎ কি
কি হচ্ছে এই কোন মানের জন্য, যেহেতু তোমার এটা কি পূর্ণ সংখ্যা বাট এটা কি ভগ্নাংশ সংখ্যা বাট, আবার তুমি দেখো তুমি যদি এখানে কিউ এর মান বসাও তাহলে আবার পি এর মান বসাতে হবে, তাহলে এটা আর এটা কি হইতে পারতেছে না, সমান হবে না। সুতরাং টু কিউ টু কিউ দেখবাতে এখানে টু কিউ টু কিউ এ অথবা কিউ এর যে কোনো মানের জন্য কিউ এর কি যে কোনো মানের জন্য কিউ এর যে কোনো মানের জন্য টু কিউ কি সংখ্যা একটি মূলক সংখ্যা যা কার সমান হতে পারে না, পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না, তাইলে এটা কার সমান হতে পারে না, পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না, তাইলে আমরা যে এটার মূলক ধরলাম তাই সুতরাং এটা কি সংখ্যা নয়, মূলক সংখ্যা নয়, সুতরাং দুটো মূলক হতে পারে না, সুতরাং এটা যদি মূলক না হয় সুতরাং কি রুট টু একটা অমূলক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু এটা খেয়াল করবা, আর এই একটা অঙ্ক কি এই নিয়মের এই অঙ্কটাকে তুমি কয়েকবার একটু করবা, করলে তুমি দেখবা যে এখানে রুট টু আমি দিয়ে করাইলাম, তুমি রুট থ্রি রুট পাই এরপরে রুট সেভেন এই অঙ্কগুলা তুমি যদি একটু দেখো আমার মনে হয় তুমি এই টাইপের অঙ্কগুলো আর সমস্যা হবে না। আজকে এতটুকুই থাকুক, ইনশাল্লাহ তোমরা ভালো থাকবা এবং দোয়া করবা, আর পাশাপাশি অন্য অন্য ক্লাসগুলো করবা, তোমাদের জন্য দোয়া এবং প্রত্যাশা রইল, আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ।